প্রবল গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ত্যাগ করে ভারত অবস্থানরত শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা। 9 আগস্ট শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে একদিন আগেই জয় বলেছিলেন, যখন বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে তখনই তিনি দেশে ফিরবেন। যদিও জয় এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন শেখ হাসিনা আর কখনো দেশে ফিরবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। কয়েক সপ্তাহের মারাত্মক বিক্ষোভের পর শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়ে গত সোমবার প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান। এরপর নোবেলজয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকার বৃহস্পতিবার শপথ গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন এই সরকার দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পালন করবে। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়ার সাথে কথা বলেন। সেখানে তিনি বলেছেন, আপাতত তিনি ভারতে আছেন, অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচন করার সিদ্ধান্ত নেবে তখনই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন শেখ হাসিনা। তবে তিনি নির্বাচনে অংশ নেবেন কি না তা স্পষ্ট করেননি জয়। এর আগে শেখ হাসিনা পদত্যাগের পরপরই জয় জানিয়েছিলেন শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবেন না। পরে অবশ্য তিনি জানিয়েছেন, যখন বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হবে তখনই তিনি দেশে ফিরে আসবেন।